বিজয়ের যাত্রায় news71.tv। শীতের মৌসুম মানেই কৃষকের আলু লাগানোর মৌসুম। কুয়াশায় ঘেরা ভোরে কৃষক জমিতে আলু রোপণ করেন, ব্যতিক্রম নয় মুন্সিগঞ্জ। বিস্তীর্ণ আবাদি জমিতে চলছে আলু লাগানোর কার্যক্রম। গত বছর আলুর ভালো দাম পাওয়ায় এবার আলু চাষে আগ্রহী হয়েছেন কৃষকরা। অধিকাংশ জমিতে আলু লাগানোর কার্যক্রম প্রায় শেষ, তবে কিছু জমি চাষ করে আলু লাগানোর উপযুক্ত করা হচ্ছে। যেসব জমিতে এখনো আলু লাগানো হয়নি সেসব জমিগুলোতে এখন কুয়াশার কারণে চাষ করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন কৃষকরা। কুয়াশায় জমি ভিজে থাকার কারণে জমি চাষ ও আলু লাগাতে বিলম্ব হচ্ছে বলে জানান কৃষকরা। বাদল লেগে আলু লাগাইতে পারতেছি না, জমি তো ভিজা, কিছু কিছু লাগাই না, শেষ হয়েছে, কিছু কিছু রয়েছে। প্রতি বছরের মতোই এবারও দেশের বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা আলু লাগানোর কাজ করতে মুন্সিগঞ্জে এসেছেন। অধিকাংশ শ্রমিকরা কুড়িগ্রাম থেকে এসেছেন। আসছে কুড়িগ্রাম থেকে, আসতে হলো 29 দিন, আর মনে হয় 6-7 দিন আছে। যেসব জমিতে আলু লাগানো শেষ সেসব জমিতে নাড়া বিছানো হচ্ছে। নাড়া বিছানো হয়ে গেলেই 3 মাস অপেক্ষা আলু ঘরে তোলার জন্য। আদনান সাদ, news71। News71.tv।